কলকাতা পুরভোটের শেষ বেলার প্রচারে দক্ষিণে ঝড় তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দিলেন, কলকাতার 144টি আসনের মধ্যে 135টি পাবে তৃণমূল। শুক্রবার বালিগঞ্জ থেকে কালীঘাট পর্যন্ত রোড শো করেন অভিষেক। মহামিছিলের শেষে কালীঘাটে দাঁড়িয়ে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, কলকাতা পুরসভার 144টি ওয়ার্ডে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের প্রার্থীদের জয়ী করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পের দ্রুত সুবিধা পাওয়া যাবে। কলকাতা পুরভোটে 135টার বেশি আসন পেয়ে জয়ী হবে তৃণমূল, মিলিয়ে নেবেন। আমাদের প্রার্থীকে ভোট দেওয়া মানে সরাসরি মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া। কোন নির্দিষ্ট প্রার্থীকে আপনি ভোট দিচ্ছেন না, কাজুরি ব্যানার্জি বা প্রবীর মুখার্জি বা মালা রায়, দেবাশিস কুমার, ফিরাদ হাকিম, এরা প্রার্থী না, প্রার্থী মমতা ব্যানার্জি। একটা জোড়া ফুলে ভোট দেওয়া মানে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া। এদিন অভিষেকের নিশানায় ছিল বিজেপি, একই সঙ্গে বাম এবং কংগ্রেসকেও আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, 2010-এর আগের কলকাতা আর এখনকার কলকাতার অনেক ফারাক। চকচকে রাস্তা, ঝকঝকে আলো, বাংলার মানুষ বলছে তৃণমূল ভালো। ভারতের মানচিত্রে কলকাতাকে সর্বশ্রেষ্ঠ করার জন্যই এই নির্বাচন বলে মন্তব্য অভিষেকের। শান্তিপূর্ণ, অবাধ, গণতান্ত্রিক ভাবে উৎসবের মেজাজে নির্বাচন হবে। মানুষ নিজের ভোট নিজে দেবে, গণতান্ত্রিক ভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ফোকাট্টা করে ভারতীয় জনতা পার্টিকে কলকাতা ছাড়া করতে হবে। 144টা আসনের মধ্যে সব বুথে যাতে তৃণমূল কংগ্রেস জেতে এবং উন্নয়ন অব্যাহত থাকে। কটাক্ষ করে তিনি বলেন, দক্ষিণ কলকাতায় বিজেপির একটা দুটো আবর্জনা আছে, তাদের জামানত জব্দ হবে, বিজেপিকে 10-0 গোল দিয়ে বাড়ি পাঠিয়ে দেব। বিজেপি বসন্তের কোকিলের মতো আসে আর ভোট হয়ে গেলে চলে যায়, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সারা বছর মানুষের পাশে থাকেন বলে মন্তব্য করেন অভিষেক। বলেন, ভোকাট্টা করে ভারতীয় জনতা পার্টিকে বাংলা থেকে বিদায় করতে হবে। বিজেপির মতো দু নম্বরই দল সারা দেশে আর নেই। বিধানসভা নির্বাচনের আগে বাংলাদেশের রাজ্যকে উত্তরপ্রদেশ করতে চেয়েছিল বিজেপি। এদিকে লখিমপুর খেরিতে কৃষকদের গাড়ি চাপা দিয়ে মেরেছে মন্ত্রীর ছেলে। আপনারা কি চান? তীব্র কটাক্ষ অভিষেকের। বলেন, বাংলা বাংলাই থাকবে, উত্তরপ্রদেশ হবে না। লখিমপুর খেরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে গাড়ি চালিয়ে দিয়ে কৃষকদের উপর চলে যাচ্ছে। আর যোগী আদিত্যনাথ এসে বাংলায় বলেছিল, বাংলাকে উত্তরপ্রদেশ বানায়গা। আপনারা চান বাংলা উত্তরপ্রদেশ হোক? আপনারা চান কলকাতা উত্তরপ্রদেশ হোক? চান? জোরে হাত তুলে বলতে হবে, চান? কলকাতা কলকাতার থাকবে, কলকাতা বাংলার থাকবে। এ বাংলা সম্প্রীতির বাংলা, সংহতির বাংলা, শান্তির বাংলা। এরপরই কলকাতা দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতির প্রসঙ্গ তুলে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এটা বাংলার বিশ্বের দরবারে বাংলার স্বীকৃতি। যারা বলেছিলেন বাংলায় দুর্গাপুজো হয় না, তারা দেখুন দুর্গাপুজোর বিশ্বের স্বীকৃতি পেয়েছে। গোয়ায় তৃণমূলের সংগঠনের প্রসঙ্গে সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, গোয়ায় হয় তৃণমূল সরকার করবে, নয় প্রধান প্রতিপক্ষ হবে। বলেন, ত্রিপুরায় বারবার আক্রান্ত হয়েছে, তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, মারধর করা হয়েছে, আর এখানে বিরোধীরা প্রচার করছে। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।